আমন্ত্রণ জানে এন এর পর্দায় সাপ্তাহিক আয়োজন গানের বাজার নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আয়শা খান এবং আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি এবং আপনারা জানেন যে গানের বাজারে সবসময় আমরা গানের অতিথি এবং গান নিয়ে বর্তমান কি অবস্থা সেসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের ব্যতিক্রম হবে না তবে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান আমাদের আজকের আমন্ত্রিত অতিথি যিনি তিনি তার সুরেলা কণ্ঠ দিয়ে আমাদের মন তো জয় করে নিয়েছেন অনেক আগেই তবে যদি একটু ভালোভাবে বলতে চাই তাহলে ফিরে তাকাতে হয় দু সালের দিকে অর্থাৎ কোক স্টুডিওতে তিনি যে গান গিয়েছিলেন সেই গানের মধ্য দিয়ে আমরা তাকে নতুন ভাবে আবিষ্কার করেছি বলছিলাম লোকসঙ্গীত শিল্পী কানিজ খন্দকার মিতুর কথা ওয়েলকাম টু দা শো কেমন আছেন আপু খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভীষণ ভালো আছি ভীষণ মিষ্টি লাগছে আজকে আপনাকে থ্যাংক ইউ বলছো তো শুরু করলামই আমরা গত বছরের আলোচিত সেই গান দিয়ে তো সেই গানের কথাটা একটু ফিরে যেতে চাই যে সেখানে জার্নিটা কেমন ছিল আপনার যে নতুন ভাবে আবার আপনি দর্শকদের সামনে পরিচিত হলেন এবং এপার বাংলা শিল্পীরাও ছিলেন যেমন তেমনি ওপার বাংলার শিল্পীও ছিলেন তো সব কিছু মিলিয়ে পুরো অ্যারেঞ্জমেন্টে আপনার উপস্থিতি কেমন লেগেছিল আপনার কাছে আমি আমি আসলে বলবো পার্সোনালি আমি লাকি তা না হলে কোক স্টুডিওর মতো একটা জায়গা তাও সিজন ওয়ানে যখন গান রিলিজ হলো তাও আবার আমি এবং কি মুর্শিদাবাদী যিনি আমার পার্সোনালি খুবই পছন্দের একজন সিঙ্গার তার সাথে তার গান আমি অনেক আগে থেকে শুনতাম বাট যখন কোক স্টুডিও আমাকে আমি যখন আমাকে আহ্বান জানানো হলো যে গান আসলে অডিশন দেওয়ার জন্য আমি তখন জানতামই না আমি আসলে কোক স্টুডিওর জন্য অডিশন দিচ্ছি তো আমাদের এক সিনিয়র ভাই বললেন যে তুই এই গানটা আগে একটু পাঠা লালন সাইজির একটি গান তো আমি পাঠালাম তো আমাকে বলা হলো একটা স্টুডিওতে গিয়ে ভিন্ন ভিন্ন স্টুডিওতে আমাকে দিয়ে আসলে আসলে করা যে আমি লাইভ কতটুকু গাইতে পারি বা কতটুকুর সাথে মানে মানে গান গান তো আসলে সবাই ভালো গায় যারা গায় মোটামুটি প্রাণ দিয়ে গায় বাট ওনারা চাচ্ছিল একটু আলাদা ভোকাল যে আমরা তো যেটা বুঝি যে ফোক গান বা লালন সাইজির গান মানে একটু লাউড ভোকাল হবে বা একটু অন্যরকম আমরা সবসময় যেভাবে শুনে আসি বাট অর্ণব দা পার্সোনালি চাচ্ছিলেন যে অন্যদের থেকে একটু আলাদা ভোকাল যেটা আসলে শুনলেই যেন না মনে হয় যে ওর ভোকালটা একদমই ফোক তো ওই জায়গা থেকে আমাকে আসলে দার ভালো লেগে যায় তো আমি গান গাই বাট সেই গানটার শুরুটা যেটা হয় আমি একটু শুনিয়েই নিই যে আমরা যে ভার্সন এখন আমরা শুনি এর একটা আরেকটি অপ্রচলিত সুর আছে তো আমরা যখন একটা গান যখন রিলিজ করা হয় তার পেছনে অনেক কিন্তু কিন্তু সম্পর্কে জানা হয় আমরা দেখতে পাই পর যখন হচ্ছে দেখায় তো এই গানটার আমাদের প্রথম ভার্সন ছিল এটা যে সব লোককে কয়লা সংসারে

এটা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে অপ্রচলিত কেন হচ্ছে আমরা অপ্রচলিতটা দিয়ে গাচ্ছি তো এক পর্যায়ে গিয়ে হচ্ছে আমরা এখন যেটা শুনি সব সময় যেটা শোনা যাচ্ছে প্রচলিত সুর যেটা পরে গাওয়া হলো আমরা এখন ওইটা শুনছি চমৎকার এই যে সব লোকে কয় এই গানটি রিলিজ হওয়ার পর আসলে আপনার আশেপাশের সব লোক কী বলছে সেইটা একটু জানতে চাই আসলে আমি বলবো আমার কোনো চেঞ্জ হয় নাই আমি বলবো যে আমার আরো বলতে গেলে আমি আরো বেশি তখন আরো মনে হয় বেশি গাইতাম আরও বেশি গাইতাম সেটা হতো কি সবাই জানতো না আর এখন যেটা হয় সবাই জানে বা সে সময় আমি সবাইকে নক করতাম যে একটু আমার গানটা শোনেন প্লিজ মানে আমি আসলে চাই একটু আমাকে যদি সুযোগ দেওয়া হতো এখন যেটা হয়েছে কোক স্টুডিও নামটা লাগার পর আমার গানটা আসলেই যখন কেউ শোনে যে এখানে গান করেছি তাদের ধারণা তাহলে মনে হয় গান গাইতে পারে তা না হলে তো আসলে এখানে তো আমার যেটা হয়েছে ওইটা একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে কিন্তু আমার আসলে খুব বেশি পরিবর্তন আমি পাইনি আর কি ওকে এত কিছু থাকতে এটা আমি খুব কমন একটা যে আমি সবসময় যারা লোকগানের শিল্পী তাদেরকে জিজ্ঞাসা করে থাকি যে এত গান থাকতে কেন লোকগানটাকে তারা বেছে নেন একটু আপনার কাছ থেকে শুনতে চাই আমার বেড়ে ওঠাটা একদম গ্রামে হ্যাঁ আমার যমুনার পারে আমার তো বাড়ি গোবিন্দাসী একটা গ্রাম ছোট্ট গ্রাম সেই গ্রামে আমার বড় হওয়া তো আমাদের ওখানে অনেক মানুষ গান করেন খুবই ভালো গায় তারা তাদের কাছেই আমার শেখা কারণ আমার ফ্যামিলি কেউ গান করেন না তো সেই জায়গাটার না মানে আমার ওখানকার মানুষের গান মানে নজরুল রবীন্দ্র ক্লাসিক্যাল সবাই শোনেন বাট আছে না ধারণ করে হচ্ছে ওখানকার মানুষগুলো ফোক গান লোকগান তো আমার মনে হয় সেই সময় থেকে আমার ভিতরে আসলে সেটা এক ধরনের হ্যাঁ গেঁথে গিয়েছে তো পরবর্তী যদিও হচ্ছে আমি পড়াশোনা করেছি যেহেতু সাবজেক্ট সঙ্গীত নিয়ে ভোকাল মিউজিকে তো সব সাবজেক্ট পড়তে হয় চার বছর তো পরবর্তীতে আমার কেন যেন না সেই যে ছোটবেলার টান সেটা রয়ে গেছে তো সেই জায়গার থেকে মানে লালন গান বা এই পল্লীগীতি ভাটিয়ালা এগুলো আলাদাভাবে আমাকে টানে চমৎকার এখন যেহেতু আমাদের যে প্রচলিত সুরটা নিয়ে একটু কথা হচ্ছিলো তাহলে প্রচলিত সুরে সব লোকে কয় গানটি একটু আপনার মুখ থেকে শুনতে চাই সব লোকে কয় লালন কে সংসারে সব কয় লালন কি জাত সংসারে লালন জাতের কে রূপ লালন জাতের কে রূপ দেখলাম না এ নজরে সব কয় সব কয় লালন কে সংসারে আমি কাইয়ুম খান মিউজিক সিনথেসাইজার প্লেয়ার সঙ্গীত জীবনের শুরুটা হয়েছিল গানের মাধ্যমে খুব ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল মিউজিক দিয়ে আমার যাত্রা শুরু হয় গান করতে করতে আমার শ্রদ্ধেয় বড় বোন রেশমা সুইটি উনি আমাকে বললেন যে তুমি কীবোর্ডটা প্লে করে দেখতে পারো যেহেতু তুমি খুব ভালো হারমোনিয়াম বাজাও তো সেই সুবাদে রাজীব ভাইয়ের কাছে আমাদের প্রখ্যাত মিউজিশিয়ান রাজীব ভাইয়ের কাছে আমার কীবোর্ডের হাতে খড়ি হয় এরপর মিরপুরে অবস্থিত কোরিয়ান ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল এখানে আমার পিয়ানো শেখার সৌভাগ্য হয় ওখানে শেখা অবস্থায় বিশ্বয় নামে একটি ব্যান্ড থেকে আমার তাদের সাথে কাজ করার অফার আসে তো আমি তাদের সাথে জয়েন করি এবং আমরা দীর্ঘ দুই বছর একসাথে কাজ করি এরপর আমার স্টেশন প্লেয়ার হিসেবে সঙ্গীতের যাত্রা শুরু হয় তো শুরুতেই একটা ব্যান্ডে কাজ করার সৌভাগ্য হয় পশি এবং বর্ণমালা সেই সাথে ইমরান ঝিলিক পূজা সবার সাথেই একে কাজ করার সৌভাগ্য হয় এছাড়াও আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা রায়লা এন্ডু কিশোর সুবিন নন্দী কনক চাপা সৈয়দ আব্দুল হাদি রফিকুল আলম এবং আবিদা সুলতানা আপার সাথে বাজানোর এছাড়াও আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বিভিন্ন রিলিটি শোতে কিবোর্ড প্লেয়ার হিসেবে কাজ করার তখন আমার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করার তার মধ্যে আছেন শ্রদ্ধ মানা আহমেদ শওকত আলী ইমন ফুয়াদ নাসের বাবু নকিব খান এস আই টুটুল ইমন সাহা ইব্রান টিপু সোয়েল আজিজ সঙ্গীতের এই পথ চলায় আমার পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের সনামধন্ড শিল্পীদের সাথে বাজানোর অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে আমেরিকাতে ক্যানাডা ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স সুইজারল্যান্ড সুইডেন বেলজিয়াম এবং মিডল ইস্টের বেশিরভাগ দেশেই এছাড়াও আমাদের এশিয়া মহাদেশের জাপান মালয়েশিয়া সিঙ্গাপুর অনেকবার যাওয়া হয়েছে এখন তো সবসময় টিভি চ্যানেলে বেশি কাজ করা হয় এছাড়াও আমার একটি ব্যান্ড আছে ইমরান কিংস আই কিংস নামে আমরা বলে থাকি ইমরানের সাথে কাজ করা হচ্ছে দীর্ঘ দশ বছরের উপরে এবং কোক স্টুডিও খ্যাত শিল্পী নন্দিতার সাথেও আমাদের একটি ব্যান্ড ফর্ম করা আছে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি শুদ্ধ সঙ্গীত চর্চা এভাবে করতে পারি এবং সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে ভালো ভালো মিউজিক উপহার দিতে পারি এতক্ষণ দেখছিলাম মিউজিশিয়ান অফ দ্য উইক এবারে ফিরে যাচ্ছি আড্ডায় ওয়েল যেহেতু পড়াশোনাটা করা হয়েছে গানের উপরে এবং আমি যদি ভুল না হয়ে থাকি এই মুহূর্তে মাস্টার্স করা হচ্ছে গানের উপরে নাকি শেষ হ্যাঁ মাস্টার্স শেষ আমি এমফিল করছি এখন ওহ ওকে তো টুকটাক বলা যায় ছোটোখাটো গবেষক বলা যায় কারণ গবেষণা কাজ করছি প্রায় দুই বছর ধরে অপ্রচলিত যে গানগুলো আছে আমাদের লোক গান অনেক গান কিন্তু আছে বিলুপ্ত হয়ে গিয়েছে আরো অনেক বছর আগে তো সেগুলো নিয়ে আমি কাজ করছি আসলে তাহলে আমরা ভাবতেই পারি যে সামনের দিনগুলোতে আপনাকে অনেক অনেক এ ধরনের যে গানগুলো আমরা শুনি আসলে লোকগান বা বাউল গান গ্রামের আনাচে কানাচে পড়ে থাকে এরকম অনেক গান আমরা আপনার মুখে শুনতে পারবো ইচ্ছে আছে আমার আসলে হয় না যে একজন শিল্পীকে যখনই বলা হয় বলা হয় আপনার মৌলিক গান কবে আসবে বা আপনার নতুন গান করি তো আমার কাছে না মনে হয় সবাই তো নতুন গান করছেন অনেকেই করছেন তো আমাদের তার অনেকেই আসলে অনেক ভালো ভালো গান করছে বাট আমাদের যে গানগুলো ছিল যেগুলোর থেকে আমাদের গানগুলো আসলে তৈরি হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে ধরতে গেলে কাজ হচ্ছে না আমরা চাইলে আমাদের যা ভাণ্ডার আছে সেটাকে নিয়ে অনেক দূর যেতে পারি সেগুলো নিয়ে কাজ করা খুব জরুরি তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে অনেক গান তো হবে ইনশাল্লাহ যদি চাই কেন করতে পারবো না বাট এইগুলোর জন্য মনে হয় একটু সময় দেওয়া উচিত আর একটু পরিপক্ক হওয়া উচিত আর একটু মনে হয় উচিত এটা আমার এক ধরনের থেকে আসলে এই কাজটা করা সুন্দর ভাবনা কিন্তু যেহেতু সঙ্গীত শিল্পী যদিও আমরা আপনাকে লোক গানের শিল্পী হিসেবেই চিনি সেজন্যই এভাবে আপনাকে পরিচয়টা আমরা করিয়ে দেই কিন্তু এছাড়াও যেহেতু গান নিয়ে আপনার পড়াশোনা এবং গান নিয়ে আপনার ধ্যান জ্ঞান সেখান থেকে কিন্তু সব ধরনের গানই আপনাকে গাইতে হয় আর যদি আমি সাম্প্রতিক সময়ের দিকে তাকাই একদম রিসেন্ট সময়ে যে ধরনের ঘটনাগুলো ঘটে গেল সেখানে আমরা দেখেছি যে মানুষ খুব মুক্তভাবে গান গাইতে পারছে আওয়াজ ওঠা কথা ক খুব সুন্দরভাবে গাইতে পারছে এই ধরনের প্রতিবাদী গানে কি কখন আমরা আপনাকে পাবো অবশ্যই মানে আমি একটা সময় ছিল যে আমি গণসঙ্গীত আমার খুব ভালো লাগতো মানে এক হয় না যে এক ধরনের বলার সাথে সাথে আমার গুজব হচ্ছে মানে আমার আসলে আমার মনে হয় যে এগুলোর মধ্যে যদি আমি থাকতে পারি কখনো ভালো ভালো গান যেগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক অনেক গান আছে তো ওগুলোতে আসলে গাওয়া উচিত তাহলে আমি বলতে পারবো যে আমি আসলে আমার গায়কীটা ধন্য যদি এরকম গানগুলো গাইতে পারি এবং একটা জিনিস আরেকটা ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ভালো একটা পরিবর্তন এসেছে যেহেতু ফিল্মের খুব ভালো একটা জায়গাটা আমরা মুহূর্তে আছি একইভাবে কিন্তু গানেরও খুব ভালো একটা মুহূর্তে এ সময় আমরা পার করছি সবাই খুব সুন্দরভাবে গান গাইছেন এবং নতুন নতুন অনেকেই গান গাওয়ার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে নতুন যারা তাদের প্রতি আপনার কি মতামত থাকবে হ্যাঁ আমি তো নিজে আসলে অনেক বলবো গানের জগতে ছোট একটা মানুষ সেই জায়গার থেকে আসলে এই কতটুকু বলা ঠিক হবে আমি জানি না বাট আমার যেটা আমার আসলে থিঙ্কিং সেটা হচ্ছে আমাদের আমাদের গান কিন্তু গুরুমুখী বিদ্যা হুম যেহেতু গুরুমুখী বিদ্যা আমাদের সবার উচিত গুরুর কাছে যাওয়া সেটা আমরা যখন যে অবস্থায় থাকি একটা গুরুর মানে নিদর্শনে না থাকলে না আমরা লাইনস্রোত হয়ে যাব তো আমি মানে এখন যেটা হয় যে আমরা গান শুনি গিয়ে দিলাম ফাইন খুব ভাইরাল হলো আজকে আছে কাল নাই তো সেটার কারণ কিন্তু এটা তো আমরা যদি একটু প্র্যাকটিস করি বা একটু সবসময় গানটাকে আসলে একটু ধারণ করি তারপরে গাই মনে হয় একটু আরও বেশি ভালো হবে ভালো হচ্ছে আরও ভালো হবে আমার মনে হয় খুব কম সময়ের এক্সপিরিয়েন্স আপনার কিন্তু সেখান থেকে খুব সুন্দর এবং মূল্যবান একটি কথা আপনি বললেন যে যেই বিষয়টা নিয়ে আমি মানুষের সামনে আসছি সেই বিষয়টা নিয়ে যথাযথ জ্ঞান থাকা গুরুর কাছে যাওয়া ওয়েল আমাদের বিরতি নেবার একটি সময় চলে এসেছে কিন্তু তার আগে আরও একটি গান আপনার কণ্ঠে শুনতে চাই এবার যে গানটি গাইবো ও গানটি আমারই মৌলিক গান একটা ঝুমুর গান গানটা লিখেছেন হচ্ছে ইলোরা ম্যাম আমার এক ম্যাডাম এবং কি করেছেন ডক্টর জাহিদুল কবির গানটি গাচ্ছি ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও লো চল যায় চল জলে সুখী জল যায় যাই জলের ঘাটে দে খা আইল গুরু কানাই চল যায় চল জলে সুখী জল যায় যাই জলের ঘাটে দেই খা আইল গুরু কানাই কালার কথা শুনব না তালার কাছে যাব না কালার তরে বৈশা আছে বিনোদিনী রাই চল যাই চল চলে সুখী জল ভর নিয়ে যাই ও রাধে ও রাধে ও রাধে লো ও রাধে ও রাধে ও রাধে লো আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু এই মুহূর্তে জানতে চাই যে সাম্প্রতিক সময়ের ব্যস্ততা কী নিয়ে শুরু হতে যাচ্ছে আমি আসলে কয়েকটা গানের ভিডিও করা বাকি রেকর্ডিং শেষ হয়েছে খুব তাড়াতাড়ি গানগুলো আসলে দেয়া উচিত সবার আসলে আগ্রহ নিয়ে বসে আছে গানগুলোর জন্য তো সেগুলো নিয়ে কাজ চলছে একটা হচ্ছে গবেষণা সম্প্রসারণ কেন্দ্রের একটি কাজ গবেষণার একটা কাজ করছি সেটা হচ্ছে ধোয়া গান আমাদের গান একটা বিলুপ্ত প্রায় হয়ে গেছে অনেক বিলুপ্তই বলা যায় বিলুপ্ত প্রায় বলে ভুল হবে তো সেই গানটা নিয়ে আসলে আমি একটা কাজ করছি গবেষণা সেইটার খুব ইচ্ছে যে বই আকারে বের করা তো এই আছে আর একটু যেহেতু আমি আমি একটা জায়গায় গান শেখাই আরকি একটা কলেজে আছি তো সব মিলে আসলে এইভাবে চলছে বা খুব কি বলবো ব্যস্ত একটা সময় আপনি পার করছেন বলাই চলে ওয়েল যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আহ দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই ভালো গান শুনুন ভালো গান আপনারা শুনলে আমরা ভালো গান গাইতে পারবো আর আমাদের জন্য দোয়া করেন যেহেতু মানে গানের জগতে ঢুকে গিয়েছে তো ভালো ভালো গান যেন উপহার দিতে পারি সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো অনেক কিছু জানার ছিল কিন্তু সময়ের অভাবে অনেক কিছু জানতে পারলাম না কিন্তু আশা করি যে সামনে আপনি অনেক ভালো ভালো গান আমাদেরকে উপহার দিবেন এবং কন্টিনিউ করবেন আমাদের থেকে হারিয়ে যাবেন না আমাদের মাঝেই থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আর অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখি আমি আসলে স্টুডিওতে খুশি হয়ে গেছি কারণ আপনি আমার পার্সোনালি খুব পছন্দ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়েল আমাদের গানের বাজারে একটা রীতি আছে তা হচ্ছে যিনি আমাদের আমন্ত্রিত অতিথি তাকে গাইতে গাইতে বিদায় নিতে হবে তাই আপনি ঠিক করুন যে কোন গানটি আপনি গাইবেন আমি ততক্ষণে দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি প্রিয় দর্শক গানের বাজারে আমাদের সময় আজকে শেষ না চাইলেও বিদায় নিতে হবে আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে তবে কথা দিচ্ছি আমন্ত্রিত অতিথিকে নিয়ে আমি আই খান আগামী পর্বে আবারও চলে আসবো আপনাদের সামনে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদে নিজ বাড়িতে অবস্থান করুন শুভরাত্রি শুনে নিই আমাদের গানের বাজারে গাওয়া আজকে শেষ গানটি আপনার যে গানটি গাইব গানটি আব্বাস উদ্দিন সাহেব গেয়েছেন গানটি খুবই জনপ্রিয় এবং কি গাচ্ছে এই জন্য যে হুঠাট বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে এই গানটা গাই বেলা দি প্রহ বালু ধুপেতে কলি যা ফাটে পিয়া সে কাত ম্যাখ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেখ দে আল্লাহ মেখ দে ও আল্লাহ ম্যাখ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ ম্যাখ দে আল্লাহ মেখ দে আসমান হইল টোটা টোটা জমিন হইল ফাডা মঘরা ঘুমাইয়া ঘুমাই হার ওইসে ম্যাগ দেব তোর ক্যাডা আল্লা ম্যাখ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই মেঘ দে আল্লাহ মেঘ দে কপোত কপোতি কান্দে কুপেতে বসিয়া শুকনা ফুলের কলে পরে ছোটিয়া ঝোড়িয়া কপোত কপোতি কান্দে কুপেতে বসিয়া শুকনা ফুলের কলে পরে ঝরিয়া আল্লাহ মেখ দে পানি দে ছায়া দে রে তুই দে দে আল্লা মেঘ দে পানি দে ছায়া দে রে তুই